আমি আলিমুদ্দিন ভাইকে রিকোয়েস্ট করছি, হলো রাস্তা অলমোস্ট গোয়িং টু ফিনিশ, এক্সপায়ার হতে চলছে। আমাদের অভিযোগ যে 2022 যে প্রবল বন্যা এসেছিল, এই বন্যায় সাইড বাম এবং বিভিন্ন জায়গার ব্রিজের সামনের মাটি সরে গিয়েছে এবং অনেক ব্লক নদীয়ে বন্যায় ভাসিয়ে নিয়েছে। ও, আমি আলিমুদ্দিন তাফাদার, আমার বাসা শ্রীগৌরী বদরপুর। আমি একটা রাস্তার কাজ পাইছিলাম 2019-এ। এটা কাজ করতে গিয়া আমি প্রথমে জায়গাটা কিনিয়া কিছু জায়গা আমি কিনছি, কিনিয়া এখানে পিতা করছি, রাস্তা কাজ শুরু করছি। হরিনগর থেকে বড়ুয়ালা রাস্তার কাজ এখনো অসম্পূর্ণ, অভিযোগ খণ্ডন করলেন বরাদপ্রাপ্ত অলিম উদ্দিন। 2019 সালে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে আনিপুর NEC রাস্তাটি বরাদ্দ হয়। হরিনগর থেকে পূর্ব বড়ুয়ালা পর্যন্ত 3 কিলোমিটার 320 মিটার রাস্তাটির জন্য প্রায় 5 কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু কাজটি আজ পর্যন্ত অসম্পূর্ণ। এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে দীর্ঘসূত্রিতার অভিযোগ ওঠে। বিগত বন্যায় রাস্তাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, এই নিয়েও বেশ মাতামাতি হয় যা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা অনেক ইয়ে করেছি, হাঙ্গার স্ট্রাইক করানো হয়েছে, তারপরে আপনার লাস্ট বোর্ড বয়কট করা হয়েছে, তারপরে রাস্তা চালু হয়ে যায়। এটা রাতারাত আর্থ ফিলিংয়ের কাজ শুরু হয়, তারপরে হতে হতে কাজও পুরো হয়ে যায়, এই যে ব্লকিংয়ের কাজও হয়ে যায়। তারপরে কাজ আলিমুদ্দিন ভাই অনেক কষ্ট করে, নিজেও অনেক অ্যাগ্রেসিভ ছিল এই কাজে, তো কাজটা তো চালু করে দিয়েছে। তারপরে লাস্ট এন্ডিং কাজ, সাইড বাম কিন্তু পারফেক্ট হয়নি, সাইড বাম কিছু পেন্ডিং ছিল, তারপরে ফ্লাড আসলো, ফ্লাড এসে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড করেও দিয়েছে। বর্তমানে রাস্তা প্রায় অনেক জায়গাতে রাস্তা 3-4 ফুট নিচে ধসে গিয়েছে, এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্স, বাইক বুধই একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন। সাইড বাম করার জন্য আমি আলিমুদ্দিন ভাইকে রিকোয়েস্ট করছি। আর মেইন কথা, মেইন পয়েন্ট হলো রাস্তা অলমোস্ট গোয়িং টু ফিনিশ, এক্সপায়ার হতে চলছে, ইয়ে উইদিন যে 5 ইয়ার্সের মধ্যে এটা কমপ্লিট হতে হয়, টেকিং কেয়ার করতে হয়, এগুলো হয়নি, রিপেয়ারিংয়ের কোনো ইয়ে হয়নি, সাইড বাম কমপ্লিট হয়নি, এছাড়া রাস্তা তো আর কয়েকদিন পরে তো এটা 5 বছর পুড়ে যাবে, 5 বছর পুড়ে যাওয়ার পরে তা ওদের মতলব টাইম পিরিয়ডটা শেষ হয়ে যাবে। ওর আগে আলিমুদ্দিন ভাইকে রিকোয়েস্ট করছি যাতে এখানে যেগুলি পেন্ডিং কাজ এগুলি করতো, আর রিপেয়ারিংয়ের যেগুলি পেন্ডিং কাজ এগুলি করতো। ধন্যবাদ। অভিযোগ যে 2022-এর যে প্রবল বন্যা এসেছিল, এই বন্যায় সাইড বাম এবং বিভিন্ন জায়গার এই ব্রিজের সামনের মাটি সরে গিয়েছে এবং অনেক ব্লক নদীয়ে বন্যায় ভাসিয়ে নিয়েছে। পুনরায় সরকারের অনুদান দিয়ে আমাদের রাস্তাটি যেন আবার পুনর্ভাবে ঠিক করে দেওয়া হয়, সরকারের তরফ থেকে যেন মেরামতির জন্য আবার পুনর্বার অনুদান দেওয়া হয়। নিউজ চ্যানেল দিয়েছে এইগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই অভিযোগে তারা যারা অভিযোগ দিয়েছে তারা এখানে পয়সা দাবি করেছে, কন্ট্রাক্টর সাহেব তাদের পয়সা দেয়নি বলে এইরকম নিউজ তারা দিয়েছে। আমরা গ্রামবাসী কোনো কন্ট্রাক্টর এসে কাজ করেনি, আলিমুদ্দিন নামক ব্যক্তি এসে কাম করে দিয়েছে বলেছে। আজকে আমাদের আনিপুর রামকৃষ্ণগর কর্মীদের সাথে যোগাযোগ ব্যবস্থা হয়েছে, এই জন্য আমরা আলিমুদ্দিনের কাছে শুকর গুজার। এদিকে এই নিয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদার অলিম উদ্দিন তাপাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাধারণ মানুষ সহ সংবাদ মাধ্যমে তোলা সব অভিযোগ খণ্ডন করেন। এর পাশাপাশি কাজ করতে গিয়ে তিনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেসব বিস্তারিত তুলে ধরেন। অন্যদিকে কাজ অসম্পূর্ণ থাকার ব্যাপারেও তুলে ধরেন বিভিন্ন সীমাবদ্ধতার কথা। রাস্তার কাজ পাইছিলাম 2019-এ, এই লগে হরিনগর টু পূর্ব বড়ুয়ালা প্যাকেজ নাম্বার S13-261, 4,93 লাখ সামথিং এটার অ্যামাউন্ট আসলো। এটা কাজ করতে গিয়া আমি প্রথমে জায়গাটা কিনিয়া কিছু জায়গা আমি কিনছি, কিনিয়া এখানে পিতা করছি, রাস্তা কাজ শুরু করছি, কিছু জায়গা না কিনলে মাঝে আমার ল্যান্ড দিছে না, এটার লাগে আমি বহুত দুজার আছি। 2 নম্বর হইলে গিয়া ফার্স্টটা দেরি হয়েছে, এটা 2019-ও আমি ওয়ার অর্ডার পাইছি, পাওয়ার পরে 2021-এর ডিসেম্বরও শেষ করার কথা আছে, এটা এক্সটেনশন করিয়া শেষ হয়েছে না, ওদের লাগে বাড়ি কুবিদর লাগে আমার প্রচুর দিন গেছে গিয়া, এখানে খাস স্টপ আসলো। 2 নম্বর ফ্লাডে আমরা লাস্ট ইয়ারও বহু দিন খাস স্টপ আসলো, তারপরে এখানেও খাস করতে গিয়া বিভিন্ন জাত প্রবলেম ফেস করতে লাগছে, যেরকম মানুষের ল্যান্ড দিছে না, কোভিড-19, এরপরে ফ্লাড, কোভিড তো 2021-এও কিছু আইসে, তখনও মানে খুব মানে বেশ কিছুদিন খাস বন্ধ আসলো। যাই হোক, এখন আমি টোটাল খাস কমপ্লিট করে দিছি, কিছু রাস্তা ভাঙিয়া গেছে গতবার ফ্লাডের সময়, রাস্তা ভাঙছে, আর এই রাস্তা 2টা ব্রিজ আছে, এই 2টা ব্রিজ আমি লাস্ট ইয়ার কমপ্লিট করছি, কমপ্লিট করতে গিয়ে এখানে অ্যাপ্রুচের যে কাজটা রয়েছে এখানে আমার ডিপার্টমেন্টাল ইয়ে আছে আর কি, যে এটা লগে লগে ব্রিজের অ্যাপ্রুচটা করা যায় না, কমপ্লিট করা যায় না, কিছু মাটি নিচে থাকে যেহেতু হাইট বেশি, তাহলে মাটিটা বইতে লাগে, সেই হেতু আমি লাস্ট ইয়ারে আমি অ্যাপ্রুচ দিয়া মানুষ চলাফেরার উপযোগী করিয়া দিছি। আমি এইবার নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে আমি কাজটা শেষ করবো,
তাই আমি কাজটা স্টার্ট করতে গিয়া এখন বিভিন্ন মানুষে আমার বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট করে আর মিডিয়াদের যে আমি টাকাটা উঠাই লিছি, টাকাটা খাই লিছি, সম্পূর্ণ টাকাটা বর্তমানে এই পেকেই তো নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকার মতো রয়েছে, টোটাল টাকা উঠছে না। এখানে আমার আর্নেস্ট মানি আছে, এসডি মানি আছে, তারপরে আমার এখানে উইথহেল্ড মানি আছে, সিকিউরিটি ডিপোজিট মানি আছে, গতিকে এই টাকাটা সম্পূর্ণ মিলাইলে 1 কোটি টাকা লাগানো আমার এখানে ব্যালেন্স হইয়া গেছে, এখনও পাইছি না আমি। গতিকে সংবাদ মাধ্যমে একটা সংবাদ আইছে যে আমি সম্পূর্ণ টাকাটা উঠানি হয়ে গেছে, উঠাইয়া ইঞ্জিনিয়ারে দিছে আমার বিল দিয়া আমি সম্পূর্ণ টাকাটা উঠাই লিছি, মিলিয়ে আমি এখানে আত্মসাত করে লাইছি। কোনো আত্মসাত হয়েছে না, আমি কাজটা কমপ্লিট করিয়া দিমু, এরই মধ্যে অতি সত্তর কাজটা কমপ্লিট করিয়া দিমু। কমপ্লিট করতে গিয়া কিছু মানুষে আমার বাধা দিতেছে এই কারণে যে আমার কাছে ঠেকা পাইতো করিয়া এই রাস্তার কাজ করতে গিয়ে আমার প্রচুর ব্লক চুরি হয়েছে, নিয়ার অ্যাবাউট 50,000 সিসি ব্লক চুরি হয়েছে। ইয়ার পরে সেন্টি বহুত মানুষে তার বাড়িত নিচে গিয়া পার্সোনালি বহুত মাটি আমি রাস্তা দিতে গিয়া বহুত মাটিও মানুষে নিছে, এখানে বহুত হ্যারাসমেন্ট হইয়া আমি কাজ করছি। গতিকে আমি আমার কাজটা করতে দিন, কয়েক দিনের ভিতরে আমি কাজটা কমপ্লিট করি। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনে কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।